এক পলকে একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি? এই যে এক পলক বলছি, এই এক পলক, সীমা দাঁড়াও, এই এক পলক কত সময় নিয়ে হয়? 24 সেকেন্ড। তাহলে 24 সেকেন্ড নিয়ে এক পলক হয়, তাই তো? এবার আমরা অনেকে বলি যে কিছুক্ষণ আমার সঙ্গে থাকো, কিছুক্ষণ আমরা সঙ্গে থাকো। এই যে ক্ষণ, একটা ক্ষণ সমান সমান কত মিনিট বা কত সময় বলতো রাজু? 4 মিনিট। 4 মিনিট, তাহলে কিছুক্ষণ মানে অনেকগুলো 4 মিনিট আছে, 4-5টা 4 মিনিট আছে। কিছুক্ষণ মানে 20 মিনিটও হতে পারে, কিছুক্ষণ মানে 16 মিনিটও হতে পারে, তাই না? এবার ইয়ে রিক দাঁড়াও, আমরা বলি না আরে ভাই দাঁড়া আমি 1 নিমেষে এই কাজটা করে আসব। এই যে 1 নিমেষ, এই 1 নিমেষ সমান সমান কত মিনিট বা কত সেকেন্ড বলতো? 16 মিনিট। 1 নিমেষ মানে 16 মিনিট। এইবার পম্বা তুমি বলেই যে 1 নিমেষ কত ক্ষণ নিয়ে হয় বলতে পারবে? কয়টা ক্ষণ নিয়ে 1 নিমেষ হয়? 4টে ক্ষণ, তাই তো? তাহলে 4টে ক্ষণ নিয়ে কি হয়? 1 নিমেষ হয়, তাই তো? বসো। আচ্ছা দীপ বলো, আমরা বলি ভাই দুদণ্ড দাঁড়াবি আমার জন্য, এই যে দুদণ্ড দাঁড়াবি, আমি দুদণ্ড বলছি না, এক দণ্ড, এই এক দণ্ড সময় কতটুকু? 24 কি? 24 সেকেন্ড কি? কত? 24 মিনিট। তাহলে ভুল বলেছে দীপ, তাহলে এক দণ্ড সমান সমান 24 মিনিট। এবার অনুষা বলতো এই এক দণ্ডে কয়টা ক্ষণ থাকে? 6টা ক্ষণ থাকে, বা সুন্দর, তাহলে এক দণ্ডে 6টা ক্ষণ থাকে, বা খুব ভালো। এইবার এ ভাই তুই আমার জন্য একটু দাঁড়াবি, আমি এক মুহূর্তে বাড়ির থেকে চলে আসব, এক মুহূর্তে আমি কাজটা করে দেবো, ভাই একটু দাঁড়াও ভাই। এই যে এক মুহূর্ত, প্রীতম তুমি দাঁড়াও, এক মুহূর্ত কত সময়? 48 মিনিট। বা আমাকে 48 মিনিট, আমি যদি বলি কত দণ্ড নিয়ে 48 মিনিট হচ্ছে, পারবে বলতে? বসো। আচ্ছা কে বলতে পারবে? আচ্ছা পম্পা বলো, দুই দণ্ড নিয়ে এক দণ্ড সমান সমান কত মিনিট যেন বলেছিলে? 24 মিনিট। তাই দুই দণ্ড মানে 24 দোকানি 48 মিনিট। বাহ সুন্দর। এবার তোমরা কি জানো আমাদের এই যে দিন রাত, এই দিন রাতে অনেকগুলো প্রহর নিয়ে তৈরি হয়। শুভজি বল, এই যে এক প্রহর, এক প্রহর সমান সমান কত সময়? 3 ঘন্টা। এক প্রহর 3 ঘন্টা, ও কি ঠিক বলেছে? এক প্রহর 3 ঘন্টা। তাহলে বলো যে একটা দিনে কয়টা প্রহর হয়? 8টি প্রহর। 8টি প্রহর মানে কত ঘন্টা? 24 ঘন্টা। বাহ। তারপরে জিনিসটা তুমি বলবে, তুমি দিয়া বলো দাঁড়াও, যে এক সপ্তাহে কয়দিন থাকে? এক সপ্তাহে কয়দিন থাকে বলো? হ্যাঁ বলো, 7 দিন। এক সপ্তাহে 7 দিন থাকে, তাই তো? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে তাহলে 1 বছরে কতটা সপ্তাহে থাকে? হ্যাঁ বল, 15। আমি 52 সপ্তাহ, 52টা সপ্তাহ নিয়ে কিন্তু 1 বছর। আমরা জানি যে মাসে একবার করে কি আসে? চাঁদ আকাশে আসে, একবার চাঁদ আকাশে থাকে না, তাই তো? তা আমরা এই চাঁদ আসা এবং যাওয়া নিয়ে দুটি পক্ষে ভাগ করেছি। কয়টি পক্ষে ভাগ করেছি? দুটি পক্ষে ভাগ করেছি। তাহলে বলো যে দুটি পক্ষ কি কি? হ্যাঁ না হলো না, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। শোনো, পূর্ণিমার পরের দিন থেকে হচ্ছে কি শুরু হচ্ছে? আলোর দিকে যাচ্ছে, কালোর দিকে যাচ্ছে, অমাবস্যার দিকে যাচ্ছে। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? কৃষ্ণপক্ষের দিকে যাচ্ছে। তাহলে এটা পূর্ণিমার পরের থেকে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে। যেই পূর্ণিমার পরের দিন এলো কৃষ্ণপক্ষে প্রথমা, পূর্ণিমার তার পরের দিন এলো কৃষ্ণপক্ষে দ্বিতীয়া, আবার অমাবস্যার পরে শুক্লপক্ষ, আমরা পূর্ণিমার দিকে যাচ্ছি, গেল? এইবার তাহলে 1 মাসে কটি পক্ষ? 2টি পক্ষ। এইবার বলো
যে এক বছরে কত মাস থাকে? শুভজিৎ বলো বলো যে আমরা বলি যে এক যুগ পার করে এলাম, এক যুগ কাটিয়ে এলাম, এই যে এক যুগ, এই এক যুগ কত সময়? বারো বছর। বারো বছরে এক যুগ, বারো বছরে। এইবার আমাদের কি, তোমরা যখন পঁচিশ বছর বা ত্রিশ বছর হয়ে যাবে তোমাদের বিয়ে টিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, পঁচিশ ত্রিশ বছর বয়সে আমাদের বিয়ে টিয়ে বাচ্চা কাচ্চা হয়, তাই না? এইবার এই যে এই সময় মানুষের সময়, এই সময়কে আমরা বলি প্রজন্ম। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে এ কে বলবে, হ্যাঁ অরুণাথ, যে এক প্রজন্ম সমান সমান কতদিন? পঁচিশ বছর। এক প্রজন্ম সমান সমান পঁচিশ বছর, তাই তো? আচ্ছা এবার রাজু বল, তুই বলবি। হ্যাঁ আচ্ছা, আর যে বলবে যে আমরা যদি বলি যে এক শতাব্দী, এই যে এক শতাব্দী, এক শতাব্দীতে কত সময় থাকে? একশো বছরে এক শতাব্দী। আর বাদ বাকিটুকু জানো যে এক বছর সমান সমান কতদিন? বাহান্ন সপ্তাহ। কতদিন? তিনশো পঁয়ষট্টি দিন। বা এই সময়ের উপর কিন্তু আমরা একটা দারুণ ক্লাস করলাম না? আমরা এখন বলতে পারবো যে ভাই এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি?